সেই সুবিধে ফিরিয়ে আনলো সেখানে যেখানে তিনি মনোগতভাবে বিচরণ করেছেন এতকাল, রবীন্দ্রনাথ। খুঁটিয়ে পড়লে প্রথম আলো একটা নিভৃত প্রার্থনার মতো এমন একজন মানুষের কাছে যার সঙ্গে সুনীল ভাগ করে নেন তার সকল ভালোবাসা, সমস্ত নিঃসঙ্গতা এবং মনোবেদনা। যে দশটি বই নিয়ে দীপান্তরেও যেতে রাজি আছেন সুনীল, তার মধ্যে আছে রবীন্দ্রনাথের গীত বিতান, যার বেশ কয়েকশো গান তার মুখস্থ এবং বেশ কিছু গান তিনি নিজে গেয়েও ফেলেন যখন শান্তিতে আছেন নিজের সঙ্গে। এই সব গান ইত্যাবসরে বিখ্যাত সুনীল গঙ্গোপাধ্যায়ের ভেতরের তাড়না, চোখের জল, মনের জিজ্ঞাসা, দ্বন্দ্ব ও মিনতিকে ব্যক্ত করে। যত বার আলো জ্বালাতে চায় নিবে যায় বারে বারে আমার জীবনে তোমার আসন তবে অন্ধকারে যত বার আলো জ্বালাতে চায় নিবে যায় বারে বারে। ছয় দশক ধরে সুনীল বাঙালি কবিদের মধ্যে সবচেয়ে সমসাময়িক। তিনি যখন উপন্যাস গল্প লেখা শুরু করলেন তখন বাঙালি কবিদের মধ্যে প্রায় হাহুতাশ শুরু হয়ে গিয়েছিল। তাদের অতি আপনজন সুনীল বোধহয় দলবদল করলেন, তবে সেটা কিন্তু বাস্তবে ঘটেনি। দুরন্ত গতিতে যখন তিনি পত্রপত্রিকায় গল্প উপন্যাস লিখে যাচ্ছেন তখনও সময় বাঁচিয়ে সুনীল তাঁর প্রথম প্রেম কবিতার জন্য পড়ে গেছেন, লিখেছেন এবং সম্পাদনা করেছেন। তারপর যত সময় গেছে তিনি হাত দিয়েছেন নতুন নতুন সাহিত্য মাধ্যমে, লিখেছেন তাত্ত্বিক, নান্দনিক প্রবন্ধ এবং নাটক, রোমান্টিক কাহিনী, সাহিত্য কলম এবং সাংবাদিক রচনার জন্য নানা ছদ্মনামও ধারণ করেছেন, কখনো নীললোহিত, কখনো সনাতন পাঠক, কখনো নীল উপাধ্যায়। প্রবন্ধের মধ্যেও সুনীল সমানে বলে গেছেন কবি, কবিতা ও প্রেমের কথা। প্রেম ও কবিতায় মিশে আছে ওর সাতের দশকে লেখা এক প্রবন্ধ কবিতার সুখ দুঃখই। টেনিসনের অনুবাদ আর আমার কবিতার শুরুর মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক শনাক্ত করা কঠিনই হবে। আমার বাবা চাইতেন আক্ষরিক অনুবাদ, আর ছন্দের ব্যাপারটা আমার নিজের উৎসাহে এসে যেত। আর এখন তো ভেবে অবাক হই আমি কেন ব্যক্তিগত চিঠিপত্রেও ছন্দ আরোপ করতাম। ক্রৌঞ্চ মিথুনের বেদনায় বাল্মীকি শোনা যায় ছন্দ জ্যোতিতে গেয়ে উঠেছিলেন। আমার ছন্দ ভর করল একটি তরুণীকে সঙ্গিনী হিসেবে পাওয়ার তীব্র বাসনায়। পাইনি। ওর নাটক রাজসভায় মাধবীতে প্রেমের আকাঙ্ক্ষায় এক নতুন আবেদন রাখা হয়েছে। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে বলা আমার অনধিকার চর্চা, তবে মানুষ সুনীলকে নিয়ে আমি বলতে পারি। তার কারণ সুনীল দা আমার বন্ধু বলতে পারেন, আমার থেকে বয়সে বেশ খানিকটা বড়, কিন্তু দীর্ঘদিনের বন্ধু। মানে একজন সত্যিকারের বন্ধুর সঙ্গে সব কিছু যেরকম শেয়ার করা যায়, আমি সুনীলদার সঙ্গে সেটা বহুদিন ধরে করে এসেছি। আর আমার মনে আছে এমন সময় গেছে আমাদের, আমি ঘন্টার পর ঘন্টা আমি আর সুনীলদা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, শিল্প সাহিত্য, সমাজতত্ত্ব, ইতিহাস, সঙ্গীত এবং দৈনন্দিন জীবনের ঘটনাবলি, ব্যক্তিগত কতগুলো অভিজ্ঞতা, এবং প্রতিটি সময় আমার খুব আনন্দে কেটেছে। আর সুনীলদা আমার সঙ্গে আমার কিছু কাজেও জড়িত, আমি সত্যি ভাগ্যবান। যেরকম আমার প্রথম কাজ যেটি উনি করেছিলেন সেটা হচ্ছে অন্তর্জলীয় যাত্রার উনি সংলাপ পরিমার্জন করে দিয়েছিলেন,
এবং পদ্মা নদীর মাঝে তো খানিকটা পরিমার্জন করেছিলেন এবং দু একটা গানও লিখে দিয়েছিলেন। এরপরে একটা আইডিয়া থেকে আমরা দেখার গল্পটা যৌথভাবে রচনা করেছিলাম, সেখানে সুনীল দার একটা বিরাট কন্ট্রিবিউশন ছিল। ফলে এই কাজগুলো ছাড়াও আমি সুনীল দার মনের মানুষ উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছি। প্রেমের মতনই সুনীলের এক নিবিড় প্যাশন অ্যাডভেঞ্চার, ওর মগজ ভরে আছে অজস্র কৌতূহলে, বালকোচিত জানার আগ্রহে কি করে এই জগৎ চলে, কিংবা ব্রহ্মাণ্ডের অনন্ত নিঃসঙ্গতার সামনে একজন জিজ্ঞাসু মানুষের অপার বিস্ময়। শতাধিক অ্যাডভেঞ্চার কাহিনী লিখেছেন ছোটদের জন্য সুনীল, আর অসংখ্য কবিতার পঙ্ক্তিতে ছড়িয়ে আছে মানুষের জন্ম জীবন ও মৃত্যু নিয়ে তোলা অফুরান প্রশ্ন। ওর জানার খুব আগ্রহ এই মহাবিশ্বের পরিকাঠামোটি কীরকম, সব শক্তিকে নিয়ন্ত্রণ করে কোন মহাশক্তি, এবং সমস্ত অস্তিত্বের পারে বিরাজ করে কি অনন্য বাস্তব। একবার ওকে জিজ্ঞাসা করা হয়েছিল শেষ নিঃশ্বাস ত্যাগ করার পক্ষে ওর পছন্দের জায়গা কোনটা, তাতে মজা করে বলেছিলেন কেন সেন্ট হেলেনা দ্বীপে যেখানে নেপোলিয়ন চলে গেলেন। ইদানিং অবশ্য ফের জানিয়েছেন উনি নতুন কোনো জায়গার কথা ভাবছেন যেখানে চিরনিদ্রায় গেলে মন্দ হয় না। এই চাঞ্চল্যই ধরা পড়েছে ওর এক স্মরণীয় কবিতায়, যেখানে প্রেম যৌনতা এবং দ্রুত ক্ষীয়মান আত্মচেতনা ঘুরে ফিরে প্রসঙ্গ হয়ে ওঠে। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম, নিঃশব্দ ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম, নিঃশব্দ রাত্রির দেশ, তার উপরে একজন নিঃসঙ্গ মানুষ, অদূরে খাজুরাহো মন্দিরের চূড়া, মিথুন মূর্তিগুলো দেয়াল ছেড়ে লাফ দিয়ে উঠেছে আকাশে, নীল মখমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলেছে শারীরিক প্রেম, আমি যে কোনো দিকে যেতে পারি, অথচ আমার কোনো দিক নেই। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম, সেই দিনটি ছিল বর্ষণসিক্ত। মাঝে মাঝে এমন হয় আকাশ নিচে নেমে আসে, গাছগুলি দুহাত বাড়িয়ে ডাকে এসো এসো, বোঝা যায় এখন এই পৃথিবী মানুষের জন্য নয়, বস্তু বিশ্বের মধ্যে রয়েছে গহন কোনো বাণী, রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার মাটি। এই রকম সময়ে দিক ঠিক করা সহজ নয়, আমি পা বাড়িয়ে থাকি কিন্তু কোন দিকে যাব জানি না। সুনীল একজন নিত্য অভিযাত্রী, ওর যাত্রার ভূগোল ছড়িয়ে যায় ভারতের বাইরেও, এবং সুনীল যেখানেই যান সেখানে সূক্ষ্ম যত্নে গুড়িয়ে নেন কত রকমের গল্প। এই পৃথিবী সুনীলের কাছে একটা মস্ত বড় গল্পের বাড়ি, আর ঈশ্বরই জানেন কত না গল্প তিনি দৈবক্রমে খুঁজে পেয়েছেন এখানে ওখানে। ওর পূর্ব পশ্চিম উপন্যাসটি ধীরে ধীরে উন্মোচিত হয় তিনটি মহাদেশ জুড়ে, ভারতীয় উপমহাদেশ থেকে ক্রমশ সেটি বিস্তারিত হয় পাশ্চাত্য ভূমণ্ডলে। সুনীল প্রাচ্য ও পাশ্চাত্যকে ব্যবহার করেন এক সংলাপে, মগ্ন দুই বিশ্ব হিসেবে তারা প্রতীক হয়ে ওঠে সূর্যোদয় এবং সূর্যাস্তের, তারা প্রতীক হয় মানুষের জন্ম যৌবন বার্ধক্য ও মৃত্যু। বাংলাদেশের ফরিদপুরে যেখানে সুনীলের জন্ম, শুরু হয় তাঁর জীবনের কাহিনী। সকাল বেলার আলোয় বাজে বিদায়
ব্যথার ভৈরবি। উদ্বাস্তু হয়ে যখন ওর পরিবার আসে ভারতে, কলকাতা ঢুকে পড়ল জীবনে। এসবই দরদের সঙ্গে সুনীল বিবৃত করেছেন ওর প্রথম ধারাবাহিক উপন্যাস একা এবং কয়েকজনে। এই উপন্যাসই যদি ওর জীবনের যাত্রাপথে শুরু সূচিত করে, তাহলে পূর্ব পশ্চিম সেই প্রক্রিয়াকে পরিণতি দেয় ২৫ বছর পরে। সুনীলের জীবন শুধুই নগর, শহর এবং খোলা জায়গার চারপাশে ঘোরাঘুরি করে না, ঘুরে বেড়ায় দুই প্রিয় নারীরও আশপাশেও। যে দুজন সংসারে এক সন্ন্যাসীটিকে যত্ন করে ভালোবেসে গেছেন, তাঁরা ওর মা মীরা এবং স্ত্রী স্বাতি। স্বর্গতা মীরা দেবী খুব মজা করে স্মরণ করেছেন সেই সব দিনগুলো, যখন এক তরুণ সুনীল বেশ নেশামগ্ন হয়ে বাড়ির দোরগড়ায় এসে ঘুমিয়ে পড়েছে, কিন্তু সাহস করে কড়া নাড়তে পারেনি। এই লাজুক স্বভাবটা মায়ের মনে হয় তার ছেলের মধ্যে বরাবরই ছিল। স্বাতির স্মৃতিতে সুনীল বরাবর দেখা দিয়েছেন এক ঋদ্ধ পুরুষ হিসেবে, যার কাছে কোনো কাজই অকৃত্য নয়। পুত্র পুপলুর ও পুত্রবধূ চান্দ্রের কাছে এক নির্ভরযোগ্য আস্থাবান পিতা। যে মানুষটিকে নানা বয়সের মহিলারা কামনা করে, কিন্তু তিনি নিজের মধ্যেই দৃঢ় সংযত। ও নীরার মতোই সুনীল এক রহস্যাবৃত মানুষ। কে জানে নীরার মধ্যেই তিনি নিজেও প্রতিবিম্বিত কিনা। মানুষটি যে এরকম, তার কি কোনো আঁচ ছিল তার ৪৬ বছরের স্ত্রী স্বাতির কাছে? নীরার মধ্যেও কি কিছু স্বাতি আছেন? সে উত্তরটা স্বাতি জানাচ্ছেন কবিতায় ভাসছে, কবিতায় উঠছে। হয়তো সুনীলের সবচেয়ে প্রসিদ্ধ নীরা কবিতাটি তার মনে পড়ে। এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি? শেষ বিকেলের সেই ঝুল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো, যেন এক টেলিগ্রাম মুহূর্তে উন্মুক্ত করে নীরার সুষমা। চোখেও ভরুতে মিশা হাসি, নাকি অভ্রবিন্দু। তখন সে যুবতীকে খুকি বলে ডাকতে ইচ্ছে হয়। আমি ডান হাত তুলি পুরুষ পাঞ্জার দিকে, মনে মনে বলি, যোগ্য হও, যোগ্য হয়ে ওঠো। ছুঁয়ে দি নীরার জীবক, এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি এ হাতে আর কোনো দিন পাপ করতে পারি?